জামালপুর শপিং করতে, খানা পিনা করতে, আরো অনেক মজা মাস্তি করতে। তো আমি আশা করছি সবাই আমার এই পুরো ব্লগটি দেখবেন এবং অনেক মজা পাবেন। তো কথা না বাড়িয়ে কিভাবে আজকের দিনটি শুরু করলাম, চলুন শুরু করা যাক। তো গাইস, আজকে খুব তাড়াতাড়ি আমরা বের হয়েছিলাম জামালপুরের উদ্দেশ্যে। এর আগে আমরা যতবারই জামালপুর গিয়েছি অনেক দেরি করে গিয়েছিলাম, তো আমরা ভালোভাবে শপিং টপিং কিচ্ছু করতে পারিনি। তাই এবার ভাবলাম দ্রুত যাব আর সবকিছু কেনাকাটা করব। তো গাইস, আজকে প্রথমে আমরা আমাদের ফোনের অ্যাক্সেসরিজ কিনলাম, তারপর আমরা চলে গিয়েছিলাম সানগ্লাসের শপে। আসলে আমাদের তিনজনেরই সানগ্লাসের প্রতি অনেক লোভ, কারণ আমরা প্রত্যেকটা সময় সানগ্লাস পরে ভিডিও করি। আমার যেমন লোভ, তেমনি জেদনির আর বিপ্লবেরও লোভ। তো জেদনি একটা সানগ্লাস ট্রায়াল দেওয়ার পর আমি আমার সানগ্লাসগুলো ট্রায়াল দিচ্ছি। এই সানগ্লাসটা কিন্তু জাস্ট ওয়াও, আমাকে কিন্তু একদম হিরোর মতো লাগছে। আমাকে হিরোর মতো লাগছে কিনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপরে আমি এই ব্ল্যাক সানগ্লাসটা ট্রায়াল দিই, আর তারপর আমরা বিপ্লবের শপিংটা শেষ করে ফেলি। তো বিপ্লবের শপিং করতে করতে জেদনি আর বিপ্লব বলতেছে আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, তো তাদেরকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। তারা রেস্টুরেন্টে গিয়ে কোনো কিছু খেতে চায় না, শুধু বলে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। তারা একটা মাস ওয়েট করে বিরিয়ানি খাওয়ার জন্য, আর আমি একটা মাস ওয়েট করি। এটা সামনে দেখে নেবেন যে আমি কি খাই। তো এখানে বিপ্লব আর জেদনি অনেক মজা করে কাচ্চি বিরিয়ানি খাচ্ছিল। তো যাই হোক, ভিডিও করাতে আমি মনে হয় খাওয়ার সময় ওদের ডিস্টার্ব করতেছি, তো আপাতত ক্যান্সেল। তো বিপ্লব আর জেদনির খাওয়ার পর আমরা চলে গেলাম তাজ ক্যাফেতে। এটা জামালপুরের মধ্যে অন্যতম একটা ভালো রেস্টুরেন্ট, এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর এখানে আসার একটাই কারণ হচ্ছে আমি সেট মেনু খাবো, এটা আমার খুবই প্রিয়। তো এই রেস্টুরেন্টে আসার পর বিপ্লব আর জেদনি বলতেছিল যে তারা সাবওয়ে খাবে আর আমি সেট মেনু খাবো, কারণ বিপ্লব আর জেদনি একটু আগে বিরিয়ানি খেয়ে আসলো। তো গাইস, আমার খাবারটা একবার দেখুন, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর ভেজিটেবল, জাস্ট ইয়াম্মি। তো গাইস, এখন কোনো কথা না বাড়িয়ে আমরা আগে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেলি। তো গাইস, খাওয়া দাওয়ার পর্ব শেষের পরই আমরা চলে গিয়েছিলাম শপিং করতে, কারণ এখনো আমার আর জেদনি শপিং বাকি। তো আমরা আজকে চলে গিয়েছিলাম অ্যাম্ব্রেলাতে। আমি সবসময় অ্যাম্ব্রেলা থেকে টি শার্ট গুলো কালেক্ট করি, তো এবার জেদনিও নিবে। আমি প্রথমে এই ব্ল্যাক টি শার্টটা চুজ করি, আর এটাতে আমাকে মনে হয় ভালোই লাগতেছে। তারপর জেদনি এই টি শার্টটা চুজ করে, তাকে এটা তো অনেক সুন্দর লাগতেছে, দ্যাটস ওয়াই আমি জেদনিকে এটা নিতে বলি। তারপর আমিও সেই কোয়ালিটির আরেকটা টি শার্ট পরলাম, এটা তো আমাকে ওয়াও লাগতেছিল, তাই এটাও আমি নিয়ে নিয়েছি। আর তারপর আরো কয়েকটা টি শার্ট ট্রায়াল দিলাম, কিন্তু শেষমেশ তিনটা নিয়েছি আমি। আসলে শপিং করতে আমার অনেক ভালো লাগে, শপিং এ আসলে কেমন যেন মনটা ফুরফুরা হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা চলে গিয়েছিলাম স্বপ্নতে। স্বপ্নতে আজকে আমি অনেক কিছু কিনেছি, আমার অনেক কিছু দরকার ছিল। এই যেমন সকালে নাস্তা করার জন্য সিরিয়াল, সিরিয়ালের জন্য দুধ, তারপর নিয়েছিলাম কেচাপ, ড্রিঙ্কস, টিস্যু, আরো অনেক কিছু নিয়েছিলাম। তো গাইস, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিম বা বেদানার জুস, জুসটা অনেক মজা ছিল। স্বপ্নতে ঢুকার পর আমি ভেবেছিলাম জাস্ট কয়েকটা জিনিস কিনবো, কিন্তু ঢুকার পর দেখি অনেক কিছু আছে এখানে। সো আমি একটা ঝুড়ি খুঁজতেছিলাম, তারপর ঝুড়ি নিয়ে এসে আমি ঝুড়ির মধ্যে সবকিছু রাখতেছিলাম। আমার কাছে সুপার শপ গুলো সত্যি অনেক অসাধারণ লাগে, কারণ এখানে সবকিছুই পাওয়া যায়। আমি যেটা কিনতে চাই না যদি হাতের কাছে পেয়ে যায় ওটাও কিনে ফেলি। তো স্বপ্নতে আসছি আমরা অনেকক্ষণ হলো, কারণ আমরা অনেকবার চক্কর দিয়েছি এই ছোট্ট জায়গাটাতে। আর তারপর আমরা ঝুড়িটা নিয়ে চলে আসি বিল কাউন্টারে বিল পে করতে। এই যে এতগুলো জিনিস দেখতে পাচ্ছেন, এগুলোর দাম এসেছে মাত্র 2500 টাকা। আমি যখন ঝুড়িতে কালেক্ট করতেছিলাম তখন ভেবেছিলাম এগুলোর প্রাইস অনেক হয়ে যাবে, কিন্তু আমি যখন বিল পে করতে আসলাম তখন দেখলাম যে না, এটা আমার রেঞ্জের মধ্যে আছে। তাই আমি অনেক ভিক্টরি চিহ্ন দেখাচ্ছিলাম, মানে আমি হ্যাপি হয়ে গিয়েছি। আর তারপর আমাদের সবকিছু শেষ হওয়ার পর বাড়িতে চলে আসছি। তো গাইস, ফাইনালি বাসে চলে আসছি, আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখতেছিলেন, এন্ড কালকের ব্লগ দেখার জন্য ওয়েলকাম।